আজকেও লেট, আমি মানে বুঝেন না দিন বড় হয়েছে আর আমি সাথে সাথে হ্যাঁ লেট করা শুরু করছি। যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন। আবারও সাদা কালো একটা গঙ্গা নিয়ে চলে আসলাম। হ্যাঁ সাদা কালো গঙ্গা ক্রেজ তো সবারই মনে আছে না, কারণ সাদা কালো গঙ্গা সবাই মিস করেছে, সবাই মিস করেছে, স্টক আউট খেয়েছে অনেকে। হ্যাঁ তো তাদের কথা স্মরণ করে আবারও সাদা কালো গঙ্গা নিয়ে হাজির হলাম একদম নতুন প্যাটার্নে আর নতুন ডিজাইনে। এবং নতুন কালোকে সাদা কালো গঙ্গা চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমি দুশামিম আহমেদ, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন, চলে আসছি একদম সুন্দর একটা সাদা কালো গঙ্গা নিয়ে। হ্যাঁ যেটা কিনা সবার ফেভারিট, সবার ফেভারিট। এবার ওনাটা দেখছেন, এবার ওনাটা কিন্তু ডুয়েল শেড আসছে, ঠিক আছে, ডুয়েল কালারে আসছে, খুব সুন্দর সাদা এবং কালো দুটো কালারই আছে। এত সুন্দর একটা জিনিস, এত এত গর্জিয়াস টাইপের একটা জিনিস চলে আসছে। যে যেখান থেকে দেখছেন বেশি করে শেয়ার করবেন এবং জয়েন করে ফেলবেন। আমার মোবাইলটা দাও তো, ওকে জয়েন করতে থাকেন। আর আমার এখান থেকে যেহেতু কমেন্ট দেখা যায় না, একটু জানিয়ে দেন যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার কথা সরি আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। ওকে আমি একটু দেখে নেই। ওকে হ্যাঁ এই তো সুন্দরভাবেই শোনা যাচ্ছে, ঠিক আছে, জয়েন করে ফেলেন। গঙ্গা 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 স্পেশাল, অনেক সুন্দর একটা স্পেশাল গঙ্গা নিয়ে আসছি। অ্যান্ড যেখান থেকেই দেখছেন এসেই একটা করে শেয়ার করে দেবেন, ঠিক আছে, কারণ গঙ্গা কিন্তু ভাই চাইলেই পাওয়া যায় না। হ্যাঁ অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর গঙ্গা আসে, ঠিক আছে। হ্যাঁ আমরা অনেক অপেক্ষা করতে থাকি এবং খুব বেশি পরিমাণে যে আসে, যে হাজার হাজার পিস তা না, ঠিক আছে, একদম হাতে গোনা কয়েক পিস আসে। তার মধ্যে থেকে কিন্তু আপুদেরকে বেছে বেছে নিয়ে নিতে হবে, যেমন লাস্ট গঙ্গাটা কেউ পান নাই, ঠিক আছে। বেনারসি গঙ্গা পাচ্ছেন, এখন বেনারসি গঙ্গা চলছে। অ্যান্ড লাস্ট যে আমি সাদা কালো গঙ্গা করেছিলাম, সাদা কালো গঙ্গা কিন্তু হয় না ধরতে গেলে। তো লাস্ট যে সাদা কালো গঙ্গা করেছিলাম সেটা সেটা স্টক আউট অলরেডি, এটা নিউ ডিজাইন চলে আসছে। তো তাড়াতাড়ি করে জয়েন করবেন, এইটা একদম রিজনেবল প্রাইসে চলে যাবে। এত সুন্দর ব্র্যান্ডেড জ্যাকার্ড কটনের গঙ্গা, ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, সাথে করে আপনারা একটু শেয়ার করে দেন। হ্যাঁ ওকে বলো, হ্যাঁ কাকে, হ্যাঁ জয়েন হয়ে যাবেন। আচ্ছা কমেন্ট পড়ে নিব, হ্যাঁ আমি একটু যাই এখন, এই যে গেলাম এখন কমেন্ট দেখি। রিয়া রুকাইয়া আপু বলছেন হাই, হাই রিয়া রুকাইয়া আপু, জি বলছেন, কেন জি বলছেন। আচ্ছা আর কোনো কমেন্ট দেখতেছি না, কারো কাছে কি নোটিফিকেশন গেছে নাকি না গেছে আমি জানি না, অবশ্য ফেসবুকের মন মর্জির উপর নির্ভর করে যে নোটিফিকেশন যাবে কি যাবে না। হ্যাঁ এটা আমাদের উপর আর হাত নাই, হ্যাঁ আমাদের কারোর উপর আর হাত নাই, কিছু করলেই আর কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু আরেকটা কাজ সেরে তারপর আপনাদের সাথে ড্রেসটা দেখিয়ে দিব, ঠিক আছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, ওইবারের ওড়না চেয়ে এইবারের ওড়না তো আরও সুন্দর, আরও নিউ ডিজাইনে আসছে। হ্যাঁ নতুনত্ব আছে ডিজাইনটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে আসছে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস সেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওড়না, মারাত্মক লেভেলের সুন্দর। চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিন যার যার পছন্দ হয়। ওকে আমার এখানে কিন্তু কমেন্ট আসে না, আমি মোবাইল হাতে নিয়ে দেন কমেন্ট পড়লাম। হ্যাঁ আমি যেখান থেকে লাইভ করি, যেটা থেকে লাইভ করছি সেখানে কিন্তু কমেন্ট আসে না, সো সরি কমেন্ট পড়তে পারছি না বলে। এত সুন্দর জিনিসটা মিস করেন না একদম, দেখেন। হ্যাঁ ও আরেকটা জিনিস দেখেন, দেখেন নিচের প্যানেলে এত সুন্দর করে এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করা, খুবই গর্জিয়াস করে, দেখেন খুবই গর্জিয়াস করে। অ্যান্ড এইটা না হেভি কাটওয়ার্ক এমব্রয়ডারি তো, সো দ্যাটস ওয়াই এই যে মানে এত সুন্দর করে, মানে একদম ফিনিশিং লেভেলটা এত সুন্দর করে থাকবে, ঠিক আছে, কুচকাবে না, মানে নষ্ট হবে না, ঠিক আছে, যেভাবে দেখছেন সেভাবে থাকবে। এবং খুব সুন্দর করে নিখুঁত কাটওয়ার্ক করা আছে, ওকে, গলা এমব্রয়ডারি করা আছে, সিল্ক কটনে ওনা ব্ল্যান্ডেড জ্যাকার্ডের ড্রেস, মাশাআল্লাহ থ্রি পিস, চলুন দেখিয়ে দেই, একদম খুব সুন্দর একটা জিনিস, সাথে করে কিন্তু গঙ্গার এই যে কাটালগ বলতেছে, আচ্ছা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন, এই যে খুবই নাইস, অনেক সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মানে সত্যি কথা বলতে আগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা পান নাই তারা খুবই লাকি বলতে হবে, কারণ এইটা আরো বেশি সুন্দর, ঠিক আছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গঙ্গা তো পাওয়াই যায় না ধরতে গেলে, এইটা নিয়ে দুই টাইম নিয়ে আসলাম, মানে দুবার নিয়ে আসলাম। দেখেন পার্পল কালারের গঙ্গা, অহো
মনোরহ হয়, রেড কালারের গঙ্গার তো কথাই নাই, ঠিক আছে। সো এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গঙ্গা কিন্তু অলওয়েজ দেখা যায় না, ঠিক আছে। একদম নিউ কালার থিমের উপর গঙ্গা নিয়ে আসছে এইবার, হ্যাঁ। সো আমি মোট আমার ভাগ্য ভালো যে আমি পরপর দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের গঙ্গা পেলাম, যেটা কিনা পড়লে মানে অনেক অনেক লুকিং, অনেক গর্জিয়াস লাগে, ঠিক আছে। খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের উপর, হ্যাঁ। অ্যান্ড এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট না, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই, ঠিক আছে। এই আমার কাছে কমেন্ট আসতেছে তো, আফরোজ দেরিন অ্যাপর হাই কমেন্ট আসছে, ঠিক আছে। তারপর থেকে সবাই কমেন্ট করতে থাকেন, ঠিক আছে। আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি, ওকে। অ্যান্ড আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই, যেহেতু আমি অলরেডি লেট, ওকে। আলিশা খান আপু জি চলে আসছেন, বলছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন, সবাই কেমন আছেন, থ্যাংক ইউ জয়েন করার জন্য, হ্যাঁ। নাসরিন নূর বলছেন, সরি নাসরিনা নূর বলছেন হাই আপু, হ্যালো, ঠিক আছে, থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। সো আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দিই, আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকেন, হ্যাঁ। আমি বলেছিলাম যে অরিজিনাল গঙ্গা চেনার উপায় এবং খুব সুন্দর এক্সক্লুসিভ গঙ্গা চেনার উপায় হচ্ছে গিয়ে গঙ্গার ম্যাটেরিয়াল যখনই হাতে পাবেন, ঠিক আছে। এগুলো কটন গঙ্গা না, কটন গঙ্গাগুলো আমাদের দেশীয় কপি হয়, মাস্টার কপি হয়, ঠিক আছে। এটা কিন্তু কটন নাম, একদম ব্ল্যান্ডেড জ্যাকার্ড কটন, ঠিক আছে। এই যে একদম মানে মিহি জ্যাকার্ড করা, পুরো বডি পার্টটাতে মিহি একটা জ্যাকার্ড আছে, যেটা কিনা চোখে দেখা যাবে না এবং হাতে ধরে বোঝা যাবে, বাট গ্লো দেখে বোঝা যাবে যে হ্যাঁ এখানে একটা জ্যাকার্ড পোর্শন আছে, মানে উল্টো সাইড দেখাই কাপড়টার আমি। এই যে মানে খুবই আরামদায়ক হয়, অ্যান্ড খুবই লাক্সারিয়াস একটা কাপড়, মানে কেমন যেন একটা, যেমন কেমন জানি একটা, হ্যাঁ আস্তর আছে, হ্যাঁ একদম ব্ল্যান্ডেড জ্যাকার্ডের জ্যাকার্ড, ব্ল্যান্ডেড জ্যাকার্ড যে আছে তার একটা আস্তর আছে, মানে এত সুন্দর একটা জিনিস আপু। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব ভালো লাগে, বিপাশা থ্যাংক ইউ আপু, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আসলেই খুবই ভালো লাগে। গঙ্গা ওই যে বললাম না, আমি জীবনে দুবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের গঙ্গা করলাম, ঠিক আছে। ব্ল্যাক গঙ্গা মনে হয় একবার দুবার করেছি, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাওয়াই যায়, হ্যাঁ। আর ওইটা শেষ হওয়াতে আমি মনে করলাম যে না এটা করে ফেলি, এটা আপুদের দেখিয়ে দেই যে এত সুন্দর একটা জিনিস, ওইটা যারা মিস করে গেছেন তারা যেন এটা নিয়ে নিতে পারে, এত সুন্দর একটা জিনিস। দেখেন এইটা ব্ল্যান্ডেড জ্যাকার্টের উপর, অ্যান্ড এই যে এখান থেকে কিন্তু কাপড়টা দেখেন, হ্যাঁ এরকম তুলা তুলা বের হয়ে আছে। অ্যান্ড আমি কিন্তু এই লজিকটা আপনাদের ধরিয়ে দিয়েছি, এই জিনিসটা আপনাদের ধরিয়ে দিয়েছি যে এই যে তুলা তুলা বের হওয়া থাকলে যে কোনো কাপড় মানে আলটিমেটলি আপনার আরামদায়ক হবে, এখানে আর কোনো কথা নাই, ঠিক আছে। আলটিমেটলি আপনার আরামদায়ক হতে বাধ্য, মানে একদম তুলার মতো নরম সরম হবে, ঠিক আছে। অ্যান্ড এই সাইড থেকে দেখেন খুব সুন্দর করে, এই যে দেখেন, হ্যাঁ খুবই নাইস করে মানে যে প্রিন্টটা খুবই নাইস করে দেওয়া আছে। অ্যান্ড এই যে এই জিনিসটা দেখেন, হ্যাঁ বর্ডারটা দেখেন, হোয়াইট বর্ডার। নিতু আপু জয়েন হলাম, থ্যাংক ইউ আপু। রুজিনা খালিদ সাইপান 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 বলছিল আমি নিব, ঠিক আছে আপু নিয়ে নিন, আসলে নিয়ে নেওয়ার মতো একটা জিনিস, ওকে। সো এটা হচ্ছে গিয়ে যে তুলা তুলা বের হয়ে আছে এবং হোয়াইট বর্ডার, হ্যাঁ। প্রত্যেকটা অরিজিনাল গঙ্গা একটা করে একটা সাইডে হোয়াইট গঙ্গা থাকে, কিংবা দুইটা সাইডেই হোয়াইট মানে সরি হোয়াইট বর্ডার থাকে। তো হোয়াইট বর্ডারে এই যে দেখেন এইরকম কিন্তু গঙ্গা নামটা দেখে নেবেন। অ্যান্ড এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালার, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট না মানে পার্ল হোয়াইট টাইপের একটা কালার। এই যে এখানে আবার গঙ্গা লেখা আছে, ঠিক আছে। এই গঙ্গা লেখাটা দেখে নেবেন হোয়াইট বর্ডারে, যেটা কিনা এক্সট্রা বর্ডার। অ্যান্ড এই যে প্যানেল পোর্শনে যে খুব সুন্দর না, প্যানেলটা কিন্তু খুব গর্জিয়াস, ঠিক আছে, অনেক গর্জিয়াস প্যানেল দেওয়া আছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে এই যে প্যানেলে এইভাবে গঙ্গা ট্যাগ করা আছে, ঠিক আছে, কোনটা রেখে কোনটা জেনে আপু সবই সুন্দর, হ্যাঁ আলহামদুলিল্লাহ গঙ্গা মানেই সুন্দর, গঙ্গা মানেই সবই সুন্দর, ঠিক আছে, ওকে। সো বিউটিফুল এই জিনিসটা। সো এইটা আমি একটু দেখিয়ে দিই, ও মাই গড, ও মাই গড, এত সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে। আচ্ছা গঙ্গার ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, এখানে গঙ্গার ট্যাগও দেওয়া আছে, ওকে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আইরিন ইরাবতী আপু, ওকে, এই যে এইভাবে সেলফ প্রিন্টটা আছে, দেখেন আগেটা যেমন স্ট্রাইপ জিগজাগ ছিল, এটা কিন্তু ঘর ঘর করে বক্স বক্স করে এরকম সুন্দর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটা একটা আছে জেব্রা প্রিন্টের মতো, এই যে এদিক দিয়ে জেব্রা প্রিন্টের মতো, তারপর এদিকে আছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব সুন্দর করে বক্স বক্স করে, যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ঘুরি ঘুরি শেপ, একটা ঘুরি ঘুরি শেপও আছে, দেখেন এখান থেকে আপ টু বটম পর্যন্ত একটা ঘুরি ঘুরি শেপও আছে, ওকে। আমি নিতে চাই, ঠিক আছে আপু, এটা আমি নিতে চাই টাইপেরই একটা ড্রেস, তাড়াতাড়ি করে নিয়ে নিন, অর্ডার প্রেস করে
করে দেন, ঠিক আছে? পুরোপুরি অরিজিনাল গঙ্গা পেয়ে যাচ্ছেন, সাথে করে ব্ল্যান্ডেড জ্যাকার্ড কটনের সাথে পেয়ে যাচ্ছেন, তার সাথে করে খুব সুন্দর করে এই যে এইভাবে করে একদম অল ওভার প্রিন্ট করা আছে এবং ডিজিটাল প্রিন্ট, এটা খুব সুন্দর একটা বক্স বক্স জিগজ্যাগ প্রিন্ট, বক্স বক্স জিগজ্যাগ প্রিন্ট করা আছে। ওকে, গলার পোর্শনটা দেখিয়ে দিই আমি, খুব শর্ট জলদি করে দেখায় দিব, কারণ আমি আরেকটা ড্রেস পরবো অ্যান্ড আমি খুব লেট করে আসছি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঘটনা। অ্যান্ড এই যে এমব্রয়ডারিটা দেখে নেন, এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে, এরকম মানে একটা ইয়ক করে এমব্রয়ডারি করেছে, লাইক আপনার ওই যে ই বলে না, ওই কি বলে চিকন, মানে চিকন পাইপিং, লেস পাইপিংয়ের মতো করে এইভাবে এইভাবে ইয়কটা করাছে, ইয়কের সাথে করে এই যে এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের পাতা 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 পোর্শন দিয়ে এইভাবে এমব্রয়ডারি করা, এবং এমব্রয়ডারি খুবই নিখুঁত করা। হ্যাঁ, অ্যান্ড গঙ্গার এমব্রয়ডারি নিয়ে আর তো বলার কিছু নাই, সবসময় এক্সেপশনাল হয়, ঠিক আছে? অন্যান্য ড্রেসের সাথে কোনো ম্যাচিং হবেই না, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, প্রিন্টটা দেখিয়ে দিলাম, কাপড়টা তো বলেই দিলাম, ব্ল্যান্ডেড জ্যাকার, খুব তুলার মতো আরামদায়ক নরম সরম একটা কাপড়, প্যানেল পোর্শন দেখিয়ে দিই, গলায় কিন্তু চিকন করে এমব্রয়ডারি করা, ঠিক আছে? অ্যান্ড প্যানেল পোর্শনে যে দেখেন ভারী করে একদম লতা পাতা ফুল, দেখেন এখানে পাতা আছে, ফুল আছে, হ্যাঁ, তারপর আবার ছোট ছোট ফুল কুড়ি আছে, ফুল কুড়ি লতা পাতা এমব্রয়ডারি করা আছে, অ্যান্ড এমব্রয়ডারিটা এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। হ্যাঁ, মানে এইটা হলো রিয়েল কাটওয়ার্ক, ঠিক আছে? আমরা যত কাটওয়ার্ক ড্রেস দেখি না কেন, ওইসব কাটওয়ার্ক কিন্তু অতটা কষ্টদায়ক না, কষ্টকর না, ঠিক আছে? এইটা যেমন কষ্টকর করে করা হয়েছে, খুবই মানে কাজ করা হয়েছে, কাটওয়ার্ক কিন্তু একটা সিম্পল কাজ না, অনেক মানে অনেক কষ্টকর একটা কাজ, কাটওয়ার্ক করে যে কোনো এমব্রয়ডারি গলায় টলায় বসানো, এটা সিম্পল কোনো কাজ না। সো এটাও দেখেন, হ্যাঁ, এটাতে আপনারা বুঝতে পারছেন যে কতটা নিখুঁত ফিনিশিং দেওয়া হলে এবং কতটা সুন্দর করে করা হলে এই ফিনিশিংটা আসে। হ্যাঁ, একে তো হেভি এমব্রয়ডারি, প্যানেল পোর্শন এইরকম সুন্দর করে ফুল ফুল, বড় ফুল ছোট ফুল, পাতা 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 পোর্শন দিয়ে এরকম করে হেভি এমব্রয়ডারি করা আছে, একদম মোটা একটা এমব্রয়ডারি, যাতে করে প্যানেল পোর্শন একদম পরে থাকে এবং কুচকায় না। হ্যাঁ, এই জিনিসটা যেন ভাঁজ না হয়, ঠিক আছে? এই জিনিসটা যেন ভাঁজ না হয় এমনভাবে এমব্রয়ডারিটা করা আছে, এই যে দেখেন, খুবই নিখুঁত, খুবই সুন্দর, পিঙ্ক এবং হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দিয়ে এমব্রয়ডারিটা করা আছে, খুব সুন্দর করে নিখুঁত এমব্রয়ডারিটা করা আছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে মানে কাটওয়ার্ক করা হয়েছে, জাস্ট চোখে দেখে নেন। হ্যাঁ, এত সুন্দর কাটওয়ার্ক না, জাস্ট দেখা যায় না, এই যে খুবই সুন্দর। ওকে, আবার না এখানে কাটওয়ার্ক তো আছে, আবার এখান থেকে আবার উপরে বেয়েছে কিন্তু, উপরে 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 যে পাতার পোর্শনটা, এই যে এই পোর্শনটা, ফ্লাওয়ার পোর্শনটা উঠে গেছে, মানে এমব্রয়ডারি হয়ে গেছে, খুবই সুন্দর। লাস্ট ব্ল্যাক ব্ল্যাক একটা বর্ডারের সাথে এমব্রয়ডারিটা করা আছে, খুবই গর্জিয়াস এমব্রয়ডারি, ঠিক আছে? মানে আমি বললাম না, সবসময় কিন্তু আমি এই কথাটাই বলি যে আপনি যত এমব্রয়ডারি আমরা দেখে থাকি না কেন, এই এই মানে এই কি বলে গঙ্গার এমব্রয়ডারির সাথে মানে এগুলোর কোনো ম্যাচিং নাই, মানে গঙ্গার এমব্রয়ডারিটা এক্সক্লুসিভ হয়, একদম অন্যরকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, অ্যান্ড এই যে এখান থেকে দেখে নেন ব্যাক পার্টটা, মাশাল্লাহ ব্যাক পার্টটাও সুন্দর, কিন্তু অনেক সুন্দর একটা ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টটা ফুল ফ্রন্ট পার্টের মতো প্রিন্ট করা, অ্যান্ড সাথে করে কিন্তু এই যে স্লিভসে কাপড় দেওয়া আছে, আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিব লাস্টে, ঠিক আছে? তো ব্যাক পার্ট স্লিভ অ্যান্ড ফ্রন্ট পার্ট একরকম কাপড়ের উপর এবং একই প্রিন্টের উপর করা আছে, ঠিক আছে? অনেক কাপড় দেওয়া আছে, আমি একটু মেজারমেন্ট করে দেখাই দিব। হ্যাঁ, সাথে করে এই যে দেখেন সেলাই করে মানে সেলাই করে একসাথে অ্যাটাচ করা আছে। হ্যাঁ, সালোয়ারের কাপড় ব্ল্যাক কালারের, একদম সলিড কটনের সালোয়ারের কাপড় দেওয়া আছে, আমি নিতে চাই, ঠিক আছে? নিয়ে নিন। হ্যাঁ, নাজমানি পাপু বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা একসাথে অ্যাটাচ করা পাচ্ছেন, সেলাই করে অ্যাটাচ করে দিয়েছে, একদম সলিড সালোয়ার দেওয়া আছে। আমি তো অ্যাজ ইউজুয়াল যে স্টাইল বানাই, প্যান্ট স্টাইল বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টাইল বানাতে পারেন, কারণ অনেকগুলো কাপড় এখানে, হ্যাঁ, আড়াই গজের মতো কাপড় আছে। চলুন আমি একটু ড্রেসটা মেজারমেন্ট করে নিই। হ্যাঁ, আমি দেখেন এখান থেকে কিন্তু আপনি গলাটা অনায়াসে কাট করতে পারবেন, অ্যান্ড অনেক লং দেখা যাচ্ছে, অনেক লং, অনেক চড়া, অনেক বেশি কাপড় দেওয়া আছে, আমার মনে হয় অন্যান্য গঙ্গার তুলনায় এটাতে বেশি কাপড় দেওয়া আছে, এবং ওই যে কাতান গঙ্গাতেও তো অনেক বেশি কাপড় ছিল, সো ওই এই দুটা গঙ্গা আমার মনে হয় যে একটু বেশি কাপড় দেওয়া আছে, যে বললাম না দেখেন 83 তো 86 ইঞ্চি, ঠিক আছে? 86 ইঞ্চি, 70 ইঞ্চিও যদি আপনার বডি পার্টে কাপড় লাগে, 70 ইঞ্চিও যদি লাগে, হ্যাঁ,
তাহলে আপনি 70 ইঞ্চি বডি পার্টে যদি কাপড় লাগে 16 ইঞ্চি এক্সট্রা আপনি স্লিভসের জন্য পেয়ে যাচ্ছেন, মানে অনায়াসে লং চড়ো স্লিভ হয়ে যাবে। আচ্ছা লং কতটুকু আছে একটু দেখে নেই, লং আছে 50, হ্যাঁ ইয়ক সহ, মানে এই যে ইয়ক প্যানেল সহ, এই যে প্যানেল কাটওয়ার্ক প্যানেল সহ 50 ইঞ্চি লং দেওয়া আছে। সো আর কি চাই, ঠিক আছে, যথেষ্ট কাপড় দেওয়া আছে। এই যে আমার স্লিভসটা দেখে নেন, মাশাল্লাহ আমার স্লিভসটা দেখেন, আমি কিন্তু মানে দেখেন কোনো জোড়া নাই কিছু নাই, মানে স্লিভসের কাপড় এতগুলা দেওয়া আছে যে আপনার কোনো জোড়া টোড়া দেওয়ার প্রয়োজন নেই। যে কাছে থেকে একটু দেখেন, জোড়া থাকলে আপনাদের চোখে পড়বে, ঠিক আছে, কোনো জোড়া নাই, একদমই এক ঢালাও কাপড় দিয়ে হ্যাঁ লং স্লিভ হয়ে গেছে। কি যে আরাম, এই গরমে গঙ্গা ছাড়া উপায় নাই। এন্ড যদি আমাদের কোনো পার্টি টার্টি থাকে, সরি, অনায়াসে আমরা গঙ্গা নিয়ে নিতে পারি, ঠিক আছে। স্কাই কালার কি অ্যাভেলেবল আছে? না আপু, গঙ্গার কোনো স্কাই কালার আমার কাছে নেই। রায়ানা ইসলাম রোজ আপু বলছেন সো প্রিটি, থ্যাংক ইউ আপু, আমি নিতে চাই, ঠিক আছে। অ্যান্ড এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা ওড়না, কটন সিল্কের ওড়না, ঠিক আছে, এটা সাধারণ কোনো ম্যাট কটনের ওড়না না, এটা হচ্ছে একদম কটন সিল্কের একটা ওড়না, মাশাল্লাহ, হ্যাঁ এত সুন্দর একটা ওড়না, মানে 100% কটন না, 40% সিল্ক আছে এটাতে, মাশাল্লাহ। ডুয়েল শেড দিয়ে, লাইক আপনার ডুয়েল শেড মানে হচ্ছে কি, যে এরকম ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দিয়ে অনেক সুন্দর করে, একদম খুব সুন্দর করে কিন্তু ডুয়েল শেড করে মাঝখান থেকে ভাগাভাগি করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, কোনো বর্ডারে ডিজিটাল প্রিন্ট নাই। একটু খেয়াল করে দেখেন, মানে বর্ডারে যে ফ্লাওয়ার পোর্শন থাকে সেটা কিন্তু এই ড্রেসটাতে নাই। হ্যাঁ ফ্লাওয়ার পোর্শন কোথায় আছে, এই যে যেখান থেকে দুই ভাগ হয়েছে, সাদা কালো রঙের যে দুইটা ভাগ হয়েছে সেইখান থেকে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, এত সুন্দর করে। হ্যাঁ এই যে দেখেন, ওয়াও ওয়াও, বড় 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 ব্ল্যাক কালারের ফ্লাওয়ার করা আছে, যেটা কিনা ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে হোয়াইট ফ্লাওয়ার দেওয়া আছে, এত বড় বড় পাতা টাতা দেওয়া আছে, এত বড় বড় ফুল দেওয়া আছে, সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, ও মাই গড, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে ড্রেসটা। থ্যাংক ইউ আপু, অ্যামেজিং কালেকশন, থ্যাংক ইউ আপু। এই যে টোটালি দেখেন, ও রে না বাবা রে বাবা, এত সুন্দর ওড়না। হ্যাঁ ওড়না যেই পাশ দিয়ে নেন, আমি যেমন ব্ল্যাক সাইডটা পছন্দ করেছি আমি ব্ল্যাক সাইড দিয়ে নিচ্ছি, আপনি কিন্তু চাইলে হোয়াইট সাইড দিয়ে নিতে পারবেন। এই ওড়নাটা দুইভাবে নেওয়া যাবে এবং দুইভাবে দুই রকমের ফ্লেভার পাবেন আপনি। মনে করলেন যে আপনি একদিন বের হলেন ব্ল্যাক সাইড দিয়ে পরে, হ্যাঁ আরেকদিন বের হবেন হোয়াইট সাইড দিয়ে পরে, মানে আপনাকে দুই রকমের ভাইব দিবে, মানে যেইভাবে সাজবেন সেইভাবে এই ড্রেসের সাথে মানিয়ে যাবে। এত সুন্দর লং চড়ো ওড়না দেওয়া আছে, 90-40 ওড়না, ঠিক আছে, একদম সুন্দর করে হোয়াইটের সাথে কিন্তু এই যে একটা ব্ল্যাক বর্ডার দেওয়া আছে, খুবই সফট একটা ম্যাটেরিয়ালের ওড়না দেওয়া আছে, কটন সিল্ক ম্যাটেরিয়ালের, এত সুন্দর একটা ওড়না। দেখেন আমি হোয়াইট সাইড দিয়ে পরেছি। ওকে এবার প্রাইস বলে দিব, ওকে দেখিয়ে দিলাম। শাইলা আক্তার আপু চলে আসছেন, বলছেন অনেক সুন্দর ড্রেসটা, থ্যাংক ইউ আপু। যারা তখন ব্ল্যাক এন্ড হোয়াইট গঙ্গাটা নিতে পারেন নাই, তারা এই গঙ্গাটা নিয়ে নিন, অসম্ভব অসম্ভব সুন্দর একটা গঙ্গা, ঠিক আছে। এই যে ওয়াও, মাঝখান থেকে ফ্লোরাল দেখেন, ওড়নাতে যে ফ্লোরাল থাকলে এত ভালো লাগে। অ্যান্ড এটা কিন্তু একদম মাঝখান থেকে ফ্লাওয়ারগুলো, এত বড় 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 পাতা ফুল দিয়ে এত বড় বড় ফ্লাওয়ার দেওয়া আছে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এটা নিব আপু, ঠিক আছে, অস্থির কালেকশন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি প্রাইস বলে দিচ্ছি, এগুলো তো মিনিমাম তো 1800-1900 টাকার হয়, হ্যাঁ, কিংবা আপনি মানে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, মানে কোনো জায়গায় এটা 1750-1750 নিচে সেল হচ্ছে না, একটু মানে একটু এদিক ওদিক তাকালেই বুঝতে পারবেন, ঠিক আছে, কিংবা মার্কেট মার্কেট যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন। হ্যাঁ বাট আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1599 টাকায়, মাত্র 1599 টাকা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। ওকে এই যে ধরছি ঠিক মতো আমি, ওয়াও একটা জিনিস, আসলে ওয়াও একটা জিনিস, ওকে মাত্র 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 কত টাকা, 1599 টাকা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, আগামীকাল থেকে শপে পাবেন, শপে কিন্তু ওই গঙ্গাটাও শেষ, ঠিক আছে, যেটা কিনা আগের ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা ছিল সেটা শেষ, এবার নিউ ভার্সন চলে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইটের গঙ্গার, মাশাল্লাহ। ওড়নাটা দেখেন, হাই হাই, আমি ওড়নাটা এইভাবে ধরে কেন ছবি তুললাম না, ও মাই গড, এইভাবে ধরে তুললে তো অনেক সুন্দর লাগতো, মাশাল্লাহ, ঠিক আছে। সো প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1599 টাকা, ওকে
ওকে, এরপর আমি এখন একটা দিল্লি বুটিক পরবো, অ্যান্ড মাশাল্লাহ অনেক নাইস একটা দিল্লি বুটিক পরবো, এবং এমন প্রাইস দিল্লি বুটিক দিয়ে দিব ইনশাল্লাহ সবাই মানে বলবেন যে আপু এইটা তো মিনিমাম তো 4,500 টাকা দিল্লি বুটিক কেমনে দেবে, আপু রাতে লাইভে আসবে বলে আর আসো না কেন, কালকে আসছি না রাতে লাইভে, হ্যাঁ আসছি তো নাজমানি নাজমানি পাপু কালকে আসছি তো, দুটো লাইভ করলাম না কালকে, কালকে রাতে কি লাইভ করলাম, ওই যে পার্টি ডিসকাউন্ট দিলাম কালকে আইসা, ঠিক আছে শালাক বাবু বলছে তোমার গঙ্গা কালেকশন বেস্ট বেস্ট বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে আর কি এটার কি কোনো কালার হবে আপু, না আপু এটার কোনো কালার হবে না, ফেরহানা সামিয়া এটার কোনো কালার হবে না, গঙ্গা অনলি ওয়ান কালারই আসে বেশিরভাগ, যেগুলো কিনা অরিজিনাল গঙ্গা, তো ওগুলো কোনো কালার হয় না, ওকে অপেক্ষা করছি, ওকে ঠিক আছে এখন আমি চেঞ্জ করে আসি, হ্যাঁ এখন আমি দিল্লি বুটিক পরবো ইনশাল্লাহ, ওটার ছবি দিয়ে বলেছে এই যে ওর না কোনটা বল সাদা কালো, ওকে চলে আসছি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, দেখেন এত সুন্দর একটা দিল্লি বুটিক নিয়ে আসছি, পুরোপুরি এত সুন্দর চিনি গুঁড়ো ওনার সাথে, এত সুন্দর চান্দেরি সিল্কের একটা ড্রেস মাশাল্লাহ, অ্যান্ড এটা কি থ্রি পিসের দেখো তো, ইয়েস এটা একদম পিওর থ্রি পিস, অ্যান্ড কি সুন্দর ক্যাটালগ সাথে করে, ঠিক আছে দিল্লি বুটিকের সাথে ক্যাটালগের ক্যাটালগ চলে আসছে, এত সুন্দর একটা জিনিস পুরো টুকুনতে একদম কাজ করা আছে, দারুণ একটা কালার না, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার, হ্যাঁ একদম ডার্ক ল্যাভেন্ডার কালার বললে ভুল হবে না, এত সুন্দর একটা ডার্ক ল্যাভেন্ডার কালার, আচ্ছা এটা আচ্ছা না ঠিক আছে, ওকে সো
দেখিয়ে দেয় এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর, পুরো ড্রেসে কিন্তু কাজ করা, আমি জানি না কতখানি বোঝা যাচ্ছে, পুরো ড্রেসটাতে কাজ করা, অল ওভার ড্রেসে কাজ করা, এবং কাজ কি সেই কাজ, কাজ হচ্ছে পুরো টুকু অনেক গর্জিয়াস একটা কাজ, যেটা কিনা এই যে হ্যাঁ ফয়েলের জারি সুতার এমব্রয়ডারি করা আছে, এত সুন্দর করে পাতলা পাতলা ফয়েলের জারি সুতার এমব্রয়ডারি করা আছে। চলুন ড্রেসটা দেখিয়ে দেই, খুব সুন্দর একটা কি বলবো, হ্যাঁ ডাস্টি ল্যাভেন্ডার কালার, মাশাআল্লাহ এত সুন্দর একটা ডাস্টি ল্যাভেন্ডার কালারের ভিতর ড্রেসটা আসছে, এন্ড এত সুন্দর স্নিগ্ধ কালার, এটা প্রাইসটা কত রে, হ্যাঁ স্নিগ্ধ কালার কম্বিনেশন, রিয়েলি আসলে এটা আমি দুটো গঙ্গা নিয়েছি, তাসবি সুলতানা, ইয়ে গঙ্গা নিলে শেষ হবে, দুইটানে তিনটানে, মানে এত সুন্দর হয়, হ্যাঁ এই কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর, এই ড্রেসটা এবং ভেরি ইউনিক একটা কালেকশন, তো যে যেখান থেকে দেখছেন তাদের মধ্যে নিয়ে নিলে মানে এইটা জিতে যাবেন, হ্যাঁ এটা যদি একটু মনে করেন যারা ইউনিক ড্রেস পরা পছন্দ করেন তারা নিয়ে নিন, অনেক সুন্দর একটা চান্দেরি সিল্ক, অরিজিনাল ইন্ডিয়ান চান্দেরি সিল্কের ড্রেস এটা, হ্যাঁ অ্যান্ড চিনি গুঁড়া ওড়না সাথে পুরোটুকু ওড়না, এই যে এইভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে, ফুল থ্রি পিস, অ্যান্ড মাশাআল্লাহ আপ টু বটম পর্যন্ত ড্রেসটাতে ওয়ার্ক করা আছে। চলুন আমি ড্রেসটা দেখিয়ে দিই, এটা আমি আবার বলি একটা সুন্দর একটা ডাস্টি ল্যাভেন্ডার কালার, অ্যান্ড এই যে শামিমা আক্তার বলছেন ইনবক্স চেক করো, ইনবক্স চেক করবে আপু, একটু ওয়েট করেন, হ্যাঁ চেক করে রিপ্লাই দিবে, এই যে দেখে নেন এত সুন্দর করে গলাটার কাজ, দেখে নেন গলাটা এত সুন্দর করে কাজ করা আছে, আমি জাস্ট বুঝাতে পারবো কিনা জানি না, মানে এত গর্জিয়াস ড্রেসটা, হ্যাঁ এত সুন্দর করে, এই যে দেখেন গলাটা তো পুরো নেক লাইনটা একদম একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এত সুন্দর করে কারুকাজ করা, গুছানো পেটানো কারুকাজ করা, হোয়াইট অ্যান্ড ওই যে দেখেন এখানে যে সুতাগুলা দেখতেছেন, হ্যাঁ সুতাগুলা কিন্তু ইসের ফয়েলের জারি সুতা, এগুলা কিন্তু একদম ই সুতা না কি বলে মানে ডিরেক্ট জারি সুতা না, কম দামি জারি সুতা না, এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ সুতো, হ্যাঁ ফয়েলের জারি সুতার কাজ করা আছে, এবং যেখানে যেখানে ফয়েলের জারি সুতার কাজ দেবে সেখানে মনে করবেন যে ম্যানুয়াল মেশিন দ্বারা করা হয়েছে, মানে ম্যানুয়ালি কাজটা করা হয়েছে, এটা কিন্তু ডিজিটাল কাজ না, হ্যাঁ ডিজিটাল মেশিন দিয়ে কাজ করে খুব সহজে খুব তাড়াতাড়ি করে অনেকগুলো ড্রেস অনেকগুলো কাজ হয়ে যায়, বাট ম্যানুয়ালি কাজটা কিন্তু অনেক কঠিন কাজ, এবং এই যে ফয়েলের জারি সুতার কাজটা ম্যানুয়ালি ছাড়া করা যায় না। ওকে আচ্ছা এটা তো বুঝে গেলাম, সো ম্যানুয়ালি জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক দেখা যাচ্ছে, তার সাথে ফুলগুলো দেখা যাচ্ছে, হোয়াইট কালার ফুল অ্যান্ড ল্যাভেন্ডার কালারের কুড়ি, ঠিক আছে হোয়াইট এর সাথে ল্যাভেন্ডার কালারের কুড়ি দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, এত সুন্দর নিখুঁত এমব্রয়ডারি করা, মাঝখান থেকে ছেটা ফ্লাওয়ার দিয়ে এই যে এভাবে এমব্রয়ডারি করে ফ্লাওয়ার দেওয়া আছে, যেটা কিনা পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কালার, হ্যাঁ ডার্ক ল্যাভেন্ডার কালার অ্যান্ড লাইট ল্যাভেন্ডার কালারের ছেটা এমব্রয়ডারি করা, অ্যান্ড ফুল বডিতে দেখে নেন কি যে পরিমাণ কাজ করা আছে, এত সুন্দর করে ফুল বডিতে, মনে করেন যে আমার পার্টি নাই আমি কেন নেব এখন পার্টি ড্রেস, হ্যাঁ বলবো যে এইটা না নিলে বোকামি হবে, কারণ এইটা যে প্রাইজে আজকে দিব এই প্রাইজে এত কাজ করা ড্রেস কখনোই আসে না, হ্যাঁ এই কোয়ালিটির ড্রেস এত কাজ করা ড্রেস কখনোই আসে না, এই যে লতা পাতা ফুল লতা পাতা ফুল লতা পাতা ফুল এইভাবে দিয়ে পুরো ড্রেসটা জড়ানো, পুরো ফ্রন্ট পার্টটা জড়ানো আছে লতা পাতা ফুল লতা পাতা ফুল, জান্নাতুল ইসলাম মিমা বলছে এটাতে আর কালার হবে আপু, না আপু এটাতে আর কালার হবে না, এটা অনলি একটাই কালার কালারে আসছে, এটা একটাই কালার ডিফারেন্ট টাইপ অফ কালার, হ্যাঁ এইসব কালার দেখাই যায় না ইন্ডিয়ান ড্রেস গুলাতে, এইসব কালার বেশি দেখা যায়, ঠিক আছে সো বিউটিফুল, এত সুন্দর করে লতা পাতা ফুল করা আছে, লতাগুলা পাতাগুলা অনেক সুন্দর করে যে চেন স্টিচের মতো করে অনেক সুন্দর করে এমব্রয়ডারি স্টিচ করা আছে, তার সাথে করে যে ফ্লাওয়ার গুলো ছুঁয়ে দেখো না মানে আমি ছুঁয়ে দেখি, অ্যান্ড এই যে ফ্লাওয়ার গুলো তোমরা বুঝে দেখো খুব সুন্দর করে ফয়েলের দাড়ি সুতা দিয়ে ফয়েলের ফ্লাওয়ার গুলো ভরাট করা হয়েছে, হ্যাঁ অ্যান্ড এই যে পুরো এই যে সেম কালারের যে বেস কালার যে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে পুরো বডি পার্টে, তার সাথে কিন্তু এই যে মোড়ানো আছে কি ফয়েলের দাড়ি সুতা, আপনারা একটু খেয়াল করলে বুঝবো, এই যে ডালগুলো দেখেন ডালগুলো হালকা হালকা মানে কেমন জানি গ্লেজ গ্লেজ দিচ্ছে না, শাইনিং করছে না, এটা কিন্তু জড়িয়ে আছে মানে ফয়েলের দাড়ি সুতো দিয়ে রেশমি সুতো জড়িয়ে জাস্ট এমব্রয়ডারিটা করা হয়েছে, মানে এত সুন্দর করে মিক্সিং করে এমব্রয়ডারিটা করা হয়েছে, তাহলে কতটা কষ্টকর ওয়ার্ক হয়েছে এটা, হ্যাঁ খুব এক্সক্লুসিভ একটা ওয়ার্ক, তার মধ্যে এই যে ভিতরে পাতাগুলো ভরাট করা হয়েছে ফলের দাড়ি সুতা দিয়ে, ফুলের পাপড়িগুলো ভরাট করা হয়েছে ফলের দাড়ি সুতা দিয়ে, এত সুন্দর মাশাআল্লাহ আপু, এত সুন্দর ক্যা,
ইয়াস আপু, এত সুন্দর কে, এত সুন্দর কে, ওকে, সো এত সুন্দর কে ড্রেসটা, মাশাআল্লাহ, এত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা জিনিস সব সময় কিন্তু পাওয়া যায় না, গলায় কাজ পেয়ে যাচ্ছেন, অল ওভার বডি পার্টে আপ টু বটম পর্যন্ত এইরকম প্যাচানো প্যাচানো সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন। আপু কয়েকদিন ধরে লাইভ দেখতে পারি না, কারণ অনেক অসুস্থ ছিলাম, তাই রেজওয়ানা কবির আপু, তার জন্যই তো আমি সবার নাম পাই, হ্যাঁ আমি রেজওয়ানা কবির আপুর নাম পাই না। আবার এর মধ্যে হচ্ছে কি, আমি এই পর্যন্ত যতগুলো লাইভ করেছি আফটার ঈদ, তার মধ্যে দুই দিন না তিন দিন কমেন্ট আসছে, হ্যাঁ ফ্লোলেসলি, আর এই কয়েকজন কমেন্টই পাইনি, হ্যাঁ তার জন্য আমি বুঝতেও পারিনি যে কে জয়েন করছে, কে কমেন্ট করছে, কে জয়েন করছে না, বুঝতে পেরেছেন আপু? দোয়া করি যে আবার সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, আপনাকেই জোগাড় করতে হবে, ঠিক আছে? আমি তো বুঝতে পারি যে কেন আপনি এটা ফোর পিস চাচ্ছেন, ঠিক আছে, ইনারের কাপড় লাগবে, এবং আমি আলাদা করে কটনের কাপড় দিয়ে দিয়েছি ইনারের জন্য, ওই যে বয়েল কটন গুলো আছে না, ওগুলো দিয়ে দিয়েছি। ওকে, সো বিউটিফুল, এটা হচ্ছে টোটাল এমব্রয়ডারি করা, এইভাবে সুন্দর করে দড়ি সুতার ওয়ার্ক করা, মাশাআল্লাহ। এটা ফুল ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম, প্যানেল পোর্শনটা দেখে নেন, প্যানেল পোর্শনে আলাদা করে এত সুন্দর ওয়ার্ক করা, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়ার্ক করা, দুই ধাপে প্যানেল পোর্শনটা ওয়ার্ক করা আছে, যেটা কিনা উপরে মানে উপরের ধাপে এই যে এরকম সুন্দর করে মানে হোয়াইট কালার এবং ফয়েলের দড়ি সুতার এমব্রয়ডারি করা আছে, হোয়াইট অ্যান্ড ফয়েলের দড়ি সুতার এমব্রয়ডারি, মাশাআল্লাহ। এই যে এখান থেকে দেখে নেন, পেটানো ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে হোয়াইট অ্যান্ড ফয়েলের দড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে ভরাট ভরাট করে এমব্রয়ডারি করা আছে। অ্যান্ড লাস্ট প্যানেলে এরকম করে ল্যাভেন্ডার কালার, ডার্ক ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার কালার দিয়ে এইরকম হোয়াইট বুটি 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 করে এমব্রয়ডারি, অ্যান্ড গ্রিন কালার দিয়ে এভাবে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে, সাথে করে কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে? ইফতেশাম কাদেরি কাশ্মীরি আপু বলছেন আমি আছি, ওকে ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমাকে সাথে তোমার ড্রেসটা রেজওয়ানা কবির আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে ড্রেসটা আসলে এক্সক্লুসিভ, যারা নিয়ে নেবেন তারা জিতে যাবেন, কারণ এই কালার পাওয়াই যায় না, এমন একটা এক্সক্লুসিভ কালার এটা। আমরা এত এত কালার পরি, লাল নীল সবুজ হলুদ, বাট এই কালার গুলো একদম আলাদা টাইপের কালার, হ্যাঁ এগুলো মানে সচরাচর ডার্ক লাইট এরকম টাইপের হয়, বাট এই এক্সাক্ট কালার ম্যানেজ করা খুব কঠিন, খুবই মায়াবী কালার, হ্যাঁ মায়াবিনী বলতে পারেন, এত সুন্দর একটা জিনিস টোটালি, হ্যাঁ। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা চন্দ্রের সিল্কের ভেতরে, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা সলিড চন্দ্রের সিল্ক দেয়া, অ্যান্ড স্লিভসও কিন্তু সলিড চন্দ্রের সিল্ক দেয়া, ঠিক আছে? এই যে এরকম স্লিভসটা সলিড চন্দ্রের সিল্কের উপর পেয়ে যাবেন। আচ্ছা আমি কিন্তু হাতে ইনার করি নাই, ঠিক আছে, আপনারা চাইলে নাও ইনার করতে পারেন। আচ্ছা কিন্তু আমার হাতে যে একটা পাইপিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, এটা আমি কোত্থেকে পেলাম, এটা আমার টেইলর করেছে কি, ড্রেসের সাইড থেকে তো কাপড় বের হয়ই, হ্যাঁ। তো এটা ড্রেসে মনে হয় 60 ইঞ্চি কাপড় দেওয়া আছে, না 60 ইঞ্চি কাপড় দেওয়া আছে, 46+ লং দেওয়া আছে, তো 60 ইঞ্চি কাপড় আছে, যেহেতু এত তো আর কাপড় লাগে না 60 ইঞ্চি আমার জামা বানাতে, তো এখান থেকে কাপড় কাট করে এই যে দেখেন একটু জরি সুতা, জরি সুতা দেখা যাচ্ছে না, তো এখানে একটা পাইপিং করে দিয়েছে আমার স্লিভ, একদম লং স্লিভ হয়ে গেছে, একদম সুন্দর লং স্লিভ হয়ে গেছে। আপু এখন একটা ড্রেস অর্ডার করেছি, তাই এটা গিফট করো, আহা ওকে আপু ড্রেসটা খুব সুন্দর, রহিমা আক্তার, থ্যাংক ইউ আপু, হ্যাঁ আসলে ড্রেসটা অনেক সুন্দর, কালারটা একদম ডিফারেন্ট কালার, হ্যাঁ আমরা চাই না যে একটু ডিফারেন্ট সাজবো গুজবো, একটু ডিফারেন্ট কালার পরবো, তো এই ড্রেসটা নিয়ে নিতে পারি, এবং এটার সাথে আপনি যেভাবে সাজেন, বোল্ড সাজলে তো কথাই নাই, স্মোকি আই করলে তো কথাই নেই, এটার সাথে কি সুন্দর লাগবে, ঠিক আছে? মানে বোল্ড মেকআপও ভালো লাগবে, স্মোকি আইও ভালো লাগবে, সব মিলিয়ে অসাধারণ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে সালোয়ারটা, আরাম তার আরাম সারাম একটা নরম সরম সরি সালোয়ার দেওয়া আছে, ঠিক আছে? আপু ড্রেসটা খুব সুন্দর, রেড কালার হবে আপু? রেড কালার এই ড্রেস হবে না, ঠিক আছে? আজকে আমি অনেকগুলো দিল্লি বুটিক দেখিয়ে দিব, হ্যাঁ। ওয়াও সো বিউটিফুল, ও মাই গড, ও মাই গড, ওড়নাটা দেখেন, ওড়নার ম্যাটেরিয়াল কিন্তু একদম চিনিগুড়া ম্যাটেরিয়াল, হ্যাঁ আপনাদের যে এই যে দেখেন সামনে থেকে দেখাই দিয়ে একদম সুন্দর চিনিগুড়া ম্যাটেরিয়ালের উপর ওড়নাটা করা আছে, এবং লেভেন্ডার কালার, হ্যাঁ অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারে আছে, অ্যান্ড ডার্ক ল্যাভেন্ডার, ওকে, অ্যান্ড খুব সুন্দর একটা না গ্লোজি ম্যাটেরিয়ালের উপরে ওড়নাটা করা আছে, অ্যান্ড ওড়নাটার চারদিকে কিন্তু এইরকম করে কিন্তু টাফেল পেয়ে যাচ্ছেন, টাফেলগুলো অনেক সুন্দর, অ্যান্ড এই যে এইরকম করে ওড়নাটা পুরো কমপ্লিটেড, হ্যাঁ কোনো নিয়ে কাটওয়ার্ক ফাটওয়ার্ক করা লাগবে,
লাগবে না, কোনো সেলাই টেলাই করা লাগবে না, একদম কমপ্লিট করা আছে। ওনার দুইটা বর্ডার জুড়ে এত সুন্দর করে চেন স্টিচের এমব্রয়ডারি করা আছে ল্যাভেন্ডার কালার সুতো দিয়ে, এবং হচ্ছে গিয়ে না শেডিং সুতা না, হ্যাঁ ল্যাভেন্ডার এবং হচ্ছে হোয়াইট কালার শেডিং সুতো দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি, নিখুঁত এমব্রয়ডারি করা আছে, চওড়া করে লতা পাতা ফুল, লতা পাতা ফুলের এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক দেওয়া আছে। এই যে ওড়নাটা দেখেন, হ্যাঁ আপু অসম্ভব সুন্দর কালার, ইয়াস আপু এটা মানে আপনি বুঝতেই পারবেন না, হাতে নিলে বুঝবে যে এই কালারগুলো এত এলিগেন্ট হয়, মানে এত স্পেশিয়াল হয় কালারগুলা, বললাম না মায়াবী কালার বলে এগুলাকে, এত সুন্দর সুন্দর কালার, এত গর্জিয়াস কালার। হ্যাঁ অ্যান্ড মনে হয় যে শাহরুখ খানের কোনো ছবির মানে ঐশ্বরিয়া শাড়ির রং, হ্যাঁ মানে এত সুন্দর, এত সুন্দর একটা জিনিস। হ্যাঁ অ্যান্ড মানে ক্যাটরিনা কেফ, ঐশ্বরিয়া এরা না আমি দেখছি এই কালারটাও বেশি পরে, খুব সুন্দর একটা লাইট মেকআপ দিয়ে খুব সুন্দর করে এই কালারগুলো পরে, ভালো লাগে দেখতে, দেখেন অসাধারণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, এটা হচ্ছে টোটাল সিকোয়েন্স ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে টোটাল বর্ডার পর্যন্ত দুই দুইটা বর্ডার দেওয়া আছে এরকম নাইস করে, তার সাথে চিনিগুড়া কটনের ওড়না পাচ্ছেন, তার সাথে কিন্তু এই যে ছেটা ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওটা শেডিং সুতা দিয়ে, হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার শেডিং সুতা অ্যান্ড সাথে করে সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে, মাশাআল্লাহ খুবই নাইস একটা জিনিস। হ্যাঁ টোটালি ভেরি ভেরি ইউনিক একটা জিনিস, পুরো ড্রেসটা বুঝিয়ে দিলাম, পুরো ওড়নাটা বুঝিয়ে দিলাম, প্রাইসটা বুঝান তো আমাকে, কত আশি টাকায় দিয়ে দিব, ঠিক আছে কত আশি টাকায় দিয়ে দিব, তাড়াতাড়ি বলেন আপু এটাও আমি নিব, ঠিক আছে কত টাকায় দিয়ে দিব তাড়াতাড়ি করে বলে দেন, হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন যার যার ভালো লাগবে। ও মাই গড, ও মাই গড, ঠিক আছে ওকে, ওড়নাটা নাইস, ওকে ঠিক আছে, তো তাড়াতাড়ি করে গেস করে 1980 1880 কত আসি বলেন তো, বলেন এত সুন্দর একটা জিনিস, অরিজিনাল ইন্ডিয়ান চন্দ্রের সিল্কের উপর করা আছে, চিনিগুড়া কটনের উপর ওড়নাটা দেওয়া আছে, মাশাআল্লাহ। প্রাইস কত? প্রাইস হচ্ছে 1580 টাকা। ইয়েস আপনারা সবাই রাইট, আমি যখনই আসি বলেছি আপনারা সবাই একাধারে বেশিরভাগ আপনারাই 1580 বলেছেন, কিন্তু এটা কোনো কন্টেস্ট ছিল না, ঠিক আছে তো 1580 টাকা প্রাইস হচ্ছে 1580 টাকা ওকে। আচ্ছা ওইটা দেখা হয়েছে, হ্যাঁ এটা একটু দেখাই দাও, এটা কি দেখাই নাই কখনো, দেখাইছি প্যাকেজিংটা দেখাও, একটা মশারি মশারিতে একটা প্যাকেজিংয়ে আসছে, হ্যাঁ এত সুন্দর, এত সুন্দর জিনিসপাতি দেখেন, মানে প্যাকেজিং দেখলেই মন শান্তি। হ্যাঁ এইরকম সুন্দর একটা টিস্যু প্যাকেজিংয়ে, সামনের দিকে টিস্যু, পেছনের দিকে অর্গানজা, মানে এই যে সামনের দিকে অর্গানজা মানে যেভাবে আমি ধরে আছি, মানে এত সুন্দর প্যাকেজিংয়ে, মায়াবী প্যাকেজিংয়ে যদি আসে, হ্যাঁ কেমন লাগে বলেন, কেমন সফট সফট লাগে না, ফিলটাই সফট লাগে ওকে, ওয়াও এত সুন্দর কালারও যদি বের হয়, ও মাই গড, ও মাই গড এত সুন্দর কালার, হ্যাঁ মাশাআল্লাহ, মানে একদম পিওর কি বলে এটা, পিওর মসলিনের উপর, হ্যাঁ মসলিন সিল্ক বলে না যেটা কিনা ওই যে ম্যাচের বাক্সতে আপনি ভাঁজ করে আগের দিনে বলে না যে আগের দিনে মসলিন ছিল যেমন যে ম্যাচের বাক্সতে রাখা যেত, তো ওই রকম টাইপ অফ মসলিন, ঠিক আছে এত সুন্দর একটা লাক্সারিয়াস ম্যাটেরিয়াল। হ্যাঁ এই যে দেখেন এত পেটানো কাজ, এতগুলো কাজ ঘন করে দেওয়া আছে, তবু কিন্তু আপনি ভাঁজ করে এতটুকু করে ফেলতে পারবেন এটাকে, ঠিক আছে ভাঁজ করতে করতে এতটুকু করে ফেলতে পারবেন। এই যে এত সুন্দর একটা, খুব সুন্দর একটা পাউডার ব্লু না বলে এটাকে, পাউডার ব্লু কালারের উপর দেওয়া আছে, খুব সুন্দর একটা পাউডার ব্লু কিংবা পেস্টাল স্কাই ব্লুও বলতে পারেন, মাশাআল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে গলাতে অনেক সুন্দর করে পিটি এমব্রয়ডারি করে একদম জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, অ্যান্ড পুরো বডি পার্টে দেখেন, ফুল বডি পার্টে এইরকম করে নাইস একটা ওয়ার্ক, এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা। হ্যাঁ আপনি বুঝতেই পারছেন কি ধরনের সফট ম্যাটেরিয়ালটা, আমার ছুঁইতেও মানে লাগছে কি যে ব্যথা না পেয়ে যায় ড্রেসটা, এইরকম সফট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসের মাঝখান থেকে এরকম ফ্লাওয়ার এমব্রয়ডারি লেস করা আছে, এই যে স্লিভসটা সলিডের উপর, ব্যাক পার্টটা সলিডের
ড্রেসের উপর। হ্যাঁ, ওই যে বললাম না, ব্যথা না পেয়ে যায় ড্রেসটা, এইরকম লাগছে, ঠিক আছে, এত মানে সফট একটা ড্রেস। ওকে, তো এটা হচ্ছে ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তার এক্সক্লুসিভ সালোয়ার, এত সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে পিওর সফট কটনের, অ্যান্ড সাথে করে আসো এখানে আসবে, হ্যাঁ এই পর্যন্ত আসো, ওকে, তো সাথে করে এই যে এইরকম করে একটা ওড়না পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওড়নাটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালের না, ওড়নাটা হ্যাঁ সেম ম্যাটেরিয়ালই না, সেম ম্যাটেরিয়ালের ওড়নাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওড়নাতে এইরকম লেস করা আছে, অ্যান্ড এইরকম কিন্তু মিরর সেট আপ দেওয়া আছে, যে এরকম করে গোল 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 মিরর সেট আপ দেওয়া আছে, ছোটো 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 এম সাইজ মিরর সেট আপ দেওয়া আছে। এই যে এরকম করে কিন্তু ওড়নাটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি বসানো আছে। প্রাইস হচ্ছে থ্রি পিসের ১৯৫০ টাকা, ঠিক আছে, ১৯৫০ টাকা লং ওড়না কিন্তু, ঠিক আছে, মাত্র ১৯৫০ টাকা করে পেয়ে যাচ্ছেন, এত এক্সক্লুসিভ জিনিস। ওটার কালারটা দেখিয়ে দাও, এটা আরেকটা কালার আছে যেটা কিন্তু আমি পরে লাইভ করেছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। ওয়াও 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 ভায়োলেট, একদমই দেখেন, একদমই, হ্যাঁ এইসব জিনিসপত্র কিন্তু হ্যাঁ মিস করা যায় না, নিয়ে নিতে হয়, এত সুন্দর জিনিসপত্র, ঠিক আছে। সালোয়ারটা দেখে দিই, একদম পিওর কটনের, একদম আরামদায়ক, তো এটা সফট একটা সালোয়ার দেওয়া আছে ভায়োলেট কালারেরই, দেখিয়ে দিলাম থ্রি পিস, অ্যান্ড এটাও সেম ওই ড্রেসটারই আরেকটা কালার, অ্যানাদার কালার। যারা কালার কালার বলে আমার মাথা নষ্ট করে দেন তারা দেখে নিয়ে, এই যে দেখেন হ্যাঁ অ্যানাদার কালারটাও ভীষণ সুন্দর, এই যে এইভাবে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স করা আছে, জিরো সিকোয়েন্স করা আছে, তার সাথে করে প্যানেলে ওয়ার্ক করা আছে, অ্যান্ড এই যে এটাতেও লেস করা আছে, মসলিনের কাপড়, হ্যাঁ একদম পিওর মসলিন যেটা বলে। আপু আপনার কথাগুলো অনেক সুন্দর, ওকে থ্যাংক ইউ আপু, আপু কি যে, আপু কি যে কালার, ওকে ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওড়নাটা, দারুণ একটা ওড়না, থ্রি পিস, এটা ১৯৫০ টাকা পুরো ওড়নাতে ছোট 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 করে এইভাবে কি বলে এটা মিরর সেট আপ দেওয়া আছে, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে লেসটা, ওয়াও ওয়াও ভায়োলেট, ওকে আচ্ছা ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ঠিক আছে। আজকে সব এক্সক্লুসিভ জিনিসপাতি দেখাইতেছি, ওকে। এটা হচ্ছে গিয়ে সাবাহ ক্যাটালগের, সাবাহ মনে আছে, এটা কি আছে তোমার কাছে, কয়েক পিস আছে, ওকে। সাবার এই ড্রেসটা খুব ক্রেজ ছিল, তো আমি সবাইকে দিতে পারি নাই, মসলিন কটনের উপর, এটা হচ্ছে মসলিন কটনের উপর, অনেক সুন্দর একটা ড্রেস, পুরো ড্রেসে এইরকম মানে এইরকম চিকেনকারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আমি একটু উল্টো সাইডটা দেখাই দিই, এই যে এইভাবে চিকেনকারি করা আছে, এই যে এরকম করে ফুল বডি পার্টে আপ টু বটম পর্যন্ত লতা পাতা ফুল, লতা পাতা ফুল দিয়ে চিকেনকারি সিকোয়েন্স করা আছে। সিকোয়েন্সগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স, ট্রান্সপারেন্ট জিরো সিকোয়েন্স, হ্যাঁ এত সুন্দর করে ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে, তার সাথে ডিজিটাল প্রিন্টটা তো দেখাই যাচ্ছে, খুব সুন্দর একটা ডিপ সি গ্রিন কালার, তার মধ্যে শেডিংও আছে, ডিপ সি গ্রিনের সাথে শেডও আছে। ব্যাক পার্টটা ফুল ডিজিটাল প্রিন্ট করা, মাশাল্লাহ অনেক নাইস ডিজিটাল প্রিন্ট করা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা, তো সব মিলিয়ে অনেকগুলো কাপড় পেয়ে যাচ্ছেন, যার যেমন খুশি করে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, সালোয়ারটা একদম খুব সুন্দর সেম সেম কালার, স্যান্ডেল সিল্কের পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ওড়নাটা মসলিন সিল্কের পেয়ে যা, সরি মসলিন কটনের পেয়ে যাচ্ছেন। প্রাইস হচ্ছে ১৪৯০ টাকা, ঠিক আছে, ১৪৯০ টাকা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, এটা মোস্ট রিজনেবলে দিয়ে দিলাম না, ওই যে ভায়োলেটটা দেখাই দাও, ওকে মোস্ট রিজনেবলে দিয়ে দিলাম, ওকে। এটা অনেক সফট হবে মনে হয়, হ্যাঁ আপু। আলিসা খানা বলছে অসাধারণ, ওকে আচ্ছা আমার কি আজানের টাইম এসে পড়তেছে না, দেরি আছে, ওকে। সো এইটা আরেকটা ড্রেস দেখিয়ে দিই, ও মাই গড, এটা কিন্তু আমার অনেক ফেভারিট, হ্যাঁ এটা পড়তে যা আরাম আমার, কিন্তু এটা আছে, হ্যাঁ এটা বানানো আছে, এটা আমি ঈদে দেখিয়েছিলাম, এটা কয়েক পিস বোধ হয় অ্যাভেলেবেল আছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কোনটা, এটাই স্লিভ পার্ট কই, ও আচ্ছা এটা স্লিভ, এটা স্লিভ, ওকে বুঝছি। এই যে ফ্রন্ট পার্ট
খুব সুন্দর একটা ভায়োলেট কালার ফ্রন্ট পার্টটা দেখে নেন। আল্লাহ ওকে মুসরাত পারভেজ আপু অসাধারণ সব কালেকশন, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা, এত সুন্দর করে একটা কটন কাপড়ের উপর এমব্রয়ডারিটা দেওয়া আছে মাশাআল্লাহ। এইরকম করে গলাটা বসে যাবে, গলাটা আপনি ভি শেপ চাইলে এখান দিয়ে গলা বের করে ভি শেপ করতে পারবেন, কিংবা ভি শেপ না চাইলে আপনি কিন্তু গোল গলাও করতে পারবেন, অসুবিধা নেই। এটা কাটওয়ার্ক করে বসে যাবে, এটা হচ্ছে এমব্রয়ডারিটা ধরো। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা মাশাআল্লাহ, ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া আছে। ব্যাক পার্ট দিয়েও চাইলে ফ্রন্ট পার্ট করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পিস পার্টটা। হ্যাঁ, অ্যান্ড এই ড্রেসগুলোর ডিজিটাল প্রিন্টগুলো ভেরি ইউনিক। হ্যাঁ, এইরকম ডিজিটাল প্রিন্ট সচরাচর দেখা যায় না। আচ্ছা, এইটার সাথে কিন্তু সালোয়ার পাচ্ছেন, এইরকম সুন্দর করে চিকেন কারি করা সালোয়ার দেখেন, অল ওভার রানিং চিকেন কারি করা সালোয়ার পাচ্ছেন। এই যে এরকম পুরো কাপড়টাতে পায়ের প্যানেলের অংশ খুব সুন্দর করে রানিং রানিং চিকেন কারি সালোয়ার পাচ্ছেন। আমাদের নিতু আপু খুব সুন্দর, তাই ড্রেস তো সুন্দর হবে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আলিসা। ওকে, এই যে দেখে নেন, ওয়াও আপু আলিসা না আলিসা হবে, ঠিক আছে। ফ্লোরা তানি আপু বলছে, আপু এর আগে যে একটা ড্রেস দেখালা মসলিনের, ওইটা কি ল্যাভেন্ডার কালার নাকি বেবি পিঙ্ক? ল্যাভেন্ডার কালার আপু, ভায়োলেট কালার আর কি, হ্যাঁ বেবি পিঙ্ক না। ওকে, সো এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সালোয়ারে রানিং চিকেন কারি পেয়ে যাচ্ছেন, চিকেন কারি সালোয়ার পেয়ে যাচ্ছেন, তার সাথে ওড়নাটাতে এরকম চারোদিকে আলিসা আলিসা আলিসা। ওকে, অ্যান্ড এই যে ওড়নাটা দেখেন, হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড ওড়না, কটনের ওড়না, তার সাথে এইরকম হ্যাঁ ছোট ছোট পম্পমের লেস করা আছে, হোয়াইট পম্পম লেস করা আছে। অ্যান্ড এটা এমব্রয়ডারিটা মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর, 1480 টাকা, মাত্র 1480 টাকা করে পেয়ে যাচ্ছেন। ও মাই গড, এইরকম সুন্দর সালোয়ার দিয়ে 1480 টাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর না, ওকে সো নিয়ে নেবেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। আর আর লাই মানে আর লাইটটা বড় করলাম না এখন, আমি যারা আমার সাথে প্রথমে জয়েন করেনি, প্রথম গঙ্গাটা মিস করে গেছেন, অ্যাজ ইউজুয়াল প্রথম ড্রেস আমি সবসময় লাইভের শেষে আরেকবার দেখিয়ে দিই, তো আজকেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এত সুন্দর, ওয়াও সো বিউটিফুল একটা ড্রেস মাশাআল্লাহ মারাত্মক লেভেলে। আজকে সাদা কালো গঙ্গা ওয়ান্স এগেইন লাইভের নাম দিয়েছি, কারণ ওয়ান্স এগেইন সাদা কালো রঙের একটা গঙ্গা পেয়েছি, কিন্তু এই সপ্তাহেতে আমি করেছিলাম না, এই সপ্তাহের আগে সপ্তাহে মেবি, এই সপ্তাহের আগে সময় মানে বেশি দিন আর গ্যাপ হবে না, তো ওই গঙ্গাটা স্টক আউট অলরেডি, তার জন্য আমি আরেকটা নিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লঞ্চ করে দিলাম, ঠিক আছে। এত সুন্দর দেখেন, ফুল গলাটাতে এমব্রয়ডারি করা, অ্যান্ড ব্ল্যান্ডেড ব্যাকার্ড কটনের ভেতরে ডিজিটাল প্রিন্টেড গঙ্গা, অ্যান্ড এই যে এরকম হোয়াইট বর্ডারে কিন্তু গঙ্গা লেখাটা দেখে নিন। অ্যান্ড এই যে তাহলে আর আপনি গঙ্গা কিনতে গেলে ঠকবেন না। অ্যান্ড এই যে এইভাবে গঙ্গার সিলটা দেখে নিন, এইদিকে গঙ্গার সিল করা আছে, এইভাবে এমব্রয়ডারি করে লাস্ট প্যানেলে কাটওয়ার্ক করা আছে, ঠিক আছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম, সো এর জন্য আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে দেখালাম না। অ্যান্ড এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কটনের, ঠিক আছে। আচ্ছা, আর ড্রেসে কাপড় কতখানি দেওয়া আছে? কাপড় দেওয়া আছে 86 ইঞ্চি চওড়া অ্যান্ড 50 ইঞ্চি লং, ঠিক আছে। রাতের লাইফে আবার দেখা হয়ে যাবে, খোদা আপনি যারা বলছেন তাদেরকে, ওকে। সো এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা হচ্ছে সিল্ক কটনের সাথে আছে, 3 পিস ওড়নাটা, ডিজিটাল প্রিন্ট করা আছে, ডুয়েল শেড করা আছে ওড়নাটা, দেখেন খুব সুন্দর করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে। প্রাইস হচ্ছে কত? 1599 টাকা, না 1599 টাকা, প্রাইস হচ্ছে 1599 টাকা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, কয়টায় লাইভে আসবো? কয়টায় লাইভে আসবো? 8:30 দিকে, ঠিক আছে, জান বলে দিলাম 8:30। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।